প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিবিন 24 এর নিয়মিত আয়োজন টিভি লোনস দেখার জন্য সাথে আছি ডক্টর সজল আশরাফ দর্শক আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউইয়র্ক স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে আপনারা অংশ নিতে পারেন দর্শক বরাবরের মতোই আজকের পর্বে আমাদের সাথে থাকছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমরা একটি বিষয়ের উপর কথা বলবো আজকে এবং সেই বিষয়ে আপনারা কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন আপনার সেই নাম্বারটি দেখতে পাচ্ছেন আমি একটু মূল টপিকে যাওয়ার আগে বলে দিচ্ছি নাম্বারটি আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন আসলে এবার পরিচিত হই আজকের অতিথির সঙ্গে আমাদের আজকের অতিথি নিউ ইয়র্কের পতিত যশা কার্ডিওলজিস্ট মানসান হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর ডক্টর সি এম হাসা আহ ডাক্তার সিএম হাসান একাধারে কার্ডিওলজিস্ট হাসান এই জন্য আমরা আপনার সাথে অনেক বিষয় নিয়ে একসাথে কথা বলতে পারি এটা আমাদের একটা অ্যাডভান্টেজ আমি মনে করি তো আজকে যে নিয়ে কথা বলবো আপনি নিশ্চয়ই জানেন যে সে বিষয়টা হচ্ছে যে বিশেষ করে কিডনির সাথে বা কিডনি রোগের সাথে হার্টের কি সম্পর্ক বা হার্টের বিভিন্ন রোগের কি কি সম্পর্ক আছে এবং এটা কতটা সম্পর্কযুক্ত যুক্ত এই বিষয়টা আজকে আমরা আলোচনা করতে চাই তো প্রথমে যদি আমাদেরকে একটা ধারণা দেন যে মানে কিডনি রোগের সাথে হার্টের রোগটা আসলে কিভাবে আসলে হলো মানে এটা কিভাবে জড়িত এই হার্টের ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আজকের এই নতুন দিনে আমরা কিডনি সম্বন্ধে একটু জানবো বেশি করে কারণ আমরা দেখছি দেনিং আমাদের আহ এদেশে যারা প্রবাসী আছেন বিশেষ করে নিউ যাদের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিডনি অনেকেরই খারাপ হচ্ছে কিন্তু আমাদের রোগী যারা আছেন তারা অতটা গুরুত্ব দিয়ে নেয় না বিষয়টাকে যে সামান্য কিডনি পরিমাণ হচ্ছে না কোনো কিছু অনুভব করা যাচ্ছে না সুতরাং খুব একটা কিছু যায় আসে না এই একটা ভাবে আমরা হয়তো অনেক সময় চলতে থাকি কিন্তু কিডনি রোগের কারণে যে আমাদের হৃদরোগের ব্যাপক ভাবে বিস্তৃতি হয় এবং অল্প বয়সে আমরা অনেক বেশি পরিমাণে হৃদরোগে আক্রান্ত হই সেই জিনিসটা সম্বন্ধে সবার খুব একটা জানাজানি নাই আহ এটা হলো আমাদের যে ভাস্কুলার সিস্টেমটা আছে অর্থাৎ রক্ত সঞ্চালনের যে সারা শরীরের যে বিভিন্ন টিউবগুলি আছে বা পাইপগুলি আছে সবগুলি একই একই সাথে ক্ষতিগ্রস্ত হয় যেহেতু আমাদের শরীরে ওয়েস্ট প্রোডাক্ট জমে যাচ্ছে কিডনি হলো এক ধরনের আহ শরীরের থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়ার একটা উপায় সেই বর্জ্য পদার্থ আমাদের রক্ত মধ্যে ডিপোজিট হয়ে আস্তে আস্তে সেগুলিকে ব্লক করছে হাত পায়ে করছে এবং মাথার মধ্যে করছে যার ফলে আমরা স্ট্রোক এবং হৃদরোগে আক্রান্ত হচ্ছে অনেক বেশি পরিমাণে আর এটা কেন হচ্ছে সেটার সম্বন্ধে আমরা অনেক বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি সামনে তো একটা জিনিস হলো যে আমাদের যখন বয়স বাড়ছে যেটার কারণে আমাদের কিডনিটাও কিন্তু দুর্বল হয়ে যায় যার ফলে কিডনির যেইটুকু অংশ কার্যক্ষম থাকে বয়সের কারণে নষ্ট হয়ে যাওয়ার পর সেটার উপরে তখন অনেক বেশি কাজের লোড পড়ে যায় তখন এটা অনেক দ্রুততার সাথে কিডনিটা তখন খারাপ হতে থাকে এই সমস্ত সময় আরো বেশি জরুরি যে যে সমস্ত কারণে কিডনি খারাপ হয় সেই কারণগুলিকে যতটুকু সম্ভব কমিয়ে রাখা যায় তা প্রধান একটা কারণ হলো যেন হাই ব্লাড প্রেশার যেটা আমাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে একশো উপরের ব্লাড প্রেশার কিন্তু একশো বেশি একশো না এবং সেটা মেনটেন করলে কিডনি যে ক্ষতিটা বাৎসরিক যে পরিমাণে ক্ষতি হওয়ার কথা আরকি কি বয়সের কারণে সেটা ঠিক ওই পরিমাণে থাকবে এর থেকে বেশি হবে না এই কারণে ব্লাড প্রেশার আমাদের কন্ট্রোলে রাখার জন্য একাধিক ওষুধের ব্যবহার কিন্তু একটা কমন প্র্যাকটিস এই ক্ষেত্রে অনেকের মানুষ মনে কিন্তু এক ধরনের প্রতিবাদ ভেসে ওঠে যে আমি একটা ট্যাবলেট যেটা শেষ করতে পারবো সেখানে আমি কেন দুইটা বা তিনটা কেন ট্যাবলেট আমি খেতে যাচ্ছি তা আমেরিকাতে চিকিৎসা ব্যবস্থাটা গাইডলাইন ভিত্তিক এখানে অনেক গবেষণার ফসল একসাথে একটা ছোট একটা নিয়ম কানুনের ভিতরে আনা হয় যার ফলে সারা আমেরিকাতে চিকিৎসা ব্যবস্থার মধ্যে একই প্যাটার্নে চিকিৎসাটা হচ্ছে সব ডাক্তারই মোটামুটি একই ভাবে চিকিৎসা করছে সেখানে অন্যতম প্রধান কথা হলো যে একাধিক ওষুধের ব্যবহারের মাধ্যমে কেবলমাত্র সার্বক্ষণিক চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় ব্লাড প্রেসার নরমাল রাখা যেতে পারে আপনি যদি একটা ট্যাবলেট ব্যবহার করেন দেখা গেল যে ছয় ঘন্টার জন্য আমাদের দেহে সেই ওষুধটা কার্যকর ছিল এবং সেই ছয় ঘন্টার মধ্যে ব্লাড প্রেশার খুবই সুন্দর কন্ট্রোলে ছিল তারপরে বাকি ষোলো ঘন্টা বা আঠারো ঘন্টা ব্লাড প্রেশার তখন হাই হয়ে থাকলো এটা ঘুমের ভিতরে হতে পারে এবং সেই সমস্ত সময় যে প্রতি ক্ষতি হওয়ার সেই ক্ষতিটা হয়ে গেল আচ্ছা তো আপনি যেটা বলছিলেন যে আমরা আস্তে আস্তে যাই সবগুলো মানে বিষয়গুলো আলোচনা করব আপনি যেটা বলছিলেন যে বয়সের কথা আপনি অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে এটাকে আমরা খুব সাধারণভাবে এবিসিডি এভাবে আরও আরো কিছু অ্যালফাবেট যোগ করে আমরা বলতে পারি তো আমরা যদি এটা ধরি আপনি বলছিলেন যে বয়স একটা ব্যাপার এজ তো ক্ষেত্রে এই বয়স হলে কিডনি তো একটু ক্ষতিগ্রস্ত হবে খুবই স্বাভাবিক এবং সেটা হার্টেও তো কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে কিডনি ক্ষতি হলে সেটা কেন হার্টের উপরে বা কীভাবে প্রভাবটা ফেলে যে যখন আমরা কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন কিডনির ভিতর থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হচ্ছে সেটা কিডনিকে সেভ করার চেষ্টা করছে কিন্তু সেই হরমোনটা নিজের অজ্ঞাত সারে রক্ত নালীগুলিকে সংকুচিত করে এবং সেটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম বলে একটা কথা আছে কিডনির হরমোন সিস্টেম এবং অ্যালডোস্টারন নামে একটা হরমোন আছে এই একটা হরমোন কিডনিকে বাঁচাবার জন্য চেষ্টা করে অতিরিক্ত পরিমাণে হরমোন রক্তে ঢেলে দেয় সেই হরমোনটা আবার তখন রক্ত সংকোচনের প্রক্রিয়াটাকে অনেক মানে জরুরি ভাবে যাদের হৃদপিণ্ডে কিন্তু কিছুটা হয়তো ব্লকও আছে সেই ব্লকগুলিকে গুলিকে একটু বেশি করে টাইট করে দিল যার ফলে রক্ত সঞ্চালনটা একটু কমে গেলো এটা একটা কমন মেকানিজম এবং অধিকাংশ ওষুধ যেটার মাধ্যমে আমরা কিডনির মাধ্যমে বা ब्लड প্রেসার চিকিৎসা করে থেকে এই হরমোন সিস্টেমটাকে ডিসেবল করার চেষ্টা করে যাতে করে কিডনির ক্ষতি হওয়ার কারণে বৃক্কিন্দের প্রতি বা মস্তিষ্কের বগতের রক্তচলাচলের পরিমাণটা যে জাতি করে স্বাভাবিক থাকে সেটা আচ্ছা বুঝতে পেরেছে অনেক ধন্যবাদ একটা সিএম হাসান তো একটা প্রশ্ন হচ্ছে যে এই হরমোনটা মানে কিডনিতে কি যাদের কিডনি সুস্থ আছে তখনো কি এটা সিক্রেট হয় কিনা তখনো কি নিঃসরণ ঘটে কিনা এটা তখন এটা কিডনির মধ্যে একটা জরুরি অবস্থা বিরাজ করে এবং সেই হরমোনা অনেক অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তো এটা বুঝলাম যে এটার কারণে রক্তচাপ বেড়ে যাচ্ছে রক্তনালীগুলি শুরু হয়ে যাচ্ছে এবং যাদের ইতিমধ্যে কিছু সমস্যা আছে যাদের হাটের রক্তনালী কিছুটা শুরু হয়ে আছে অলরেডি তখন সেগুলো আসলে আরও বেশি শুরু হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই হাটের একটা সমস্যা হয় এবং সেক্ষেত্রে তো যেটা হয় আমরা জানি যে হাটের রক্তনালী শুরু হয়ে গেলে হাটের হাটের এই কম রক্ত সরবরাহের কারণে ব্যথা হতে পারে এবং যেটা পরিণতি একসময় অ্যাটাকের দিকে যায় তো সেটা না হয় বুঝলাম কিন্তু আরেকটা যেটা বললেন যে আপনি ব্লাড প্রেশার তো ব্লাড প্রেশার এই ঘটনাটাই ঘটে সেক্ষেত্রে আপনি ব্লাড প্রেশারের কথা বলতে চাচ্ছেন যে উচ্চ রক্তচাপও এক্ষেত্রে একটা ভূমিকা রাখে সেক্ষেত্রে কিডনির সাথে হার্টের সম্পর্ক উচ্চ রক্তচাপ যদি একটু বুঝিয়ে বলেন যে উচ্চ রক্তচাপটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই কিডনির কারণে হয়ে থাকে যদিও কিছু এন্ডোক্রাইন রেয়ার কারণে যেমন অ্যাড্রেনাল প্ল্যান্ডের টিউমার বা ওভার অ্যাক্টিভিটি বা এই লাইনের কিছু কিছু রোগ থাকে সেটা অনেক বিরল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই কিডনির সার্কুলেশন বয়সের কারণে একটু একটু করে কমে যাওয়ার কারণেও যেই আপনার হরমোনের একটা আধিক্য দেখা যাচ্ছে রক্তে সেটাই ব্লাড প্রেশারের বেড়ে বেড়ে যাওয়ার কারণ হিসাবে কাজ করে থাকে যদিও ব্লাড প্রেশারটা আমরা পুরাপুরি কারণ হিসাবে কি কারণে ব্লাড প্রেশার হচ্ছে বুঝতে পারছে না মানুষ কিন্তু এগুলি একটা কমন অ্যাসোসিয়েশন হিসাবে ধরা হয় যে আপনার বয়স বয়সের কারণে রক্ত যে একটু সংকুচিত হয় এদের থিকনেসটা অনেকটা বেড়ে যায় এটি এটা অনেক শক্ত হয়ে যেতে থাকে এবং সেই সময় সেই দুর্বল মুহূর্তে আপনার কিডনিও করা শুরু করে সে তার হরমোনগুলি দেয় এবং কিডনির ভিতরে যে সমস্ত রক্ত নালী আছে সেগুলিও কিন্তু এই বয়স্ক বয়সের কারণে যে পরিবর্তন সেই পরিবর্তন থেকে মুক্ত নয় এবং তারা তখন নিজেকে নিজে রক্ষা করার জন্য এই হরমোন সিস্টেমটাকে বাড়িয়ে দেয় তো আমরা পরবর্তীতে যখন চিকিৎসাটা করি তখন আমরা এই সিস্টেম থেকে আসলে কমাবার চেষ্টা করি বিভিন্ন আচ্ছা 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 এরপরে যদি আসি যে মানে কোলেস্টেরলের কথা বলছিলেন আপনি যে সি ফর কোলেস্টেরল এবং সেটাও এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে তো সেক্ষেত্রে কোলেস্টেরল আমরা জানি যে মানে রক্তনালীর মধ্যে জমে জমলে হাট মানে রক্তনালীটা শুরু হয়ে যায় এবং রক্ত সরবরাহ ব্যাহত হয় বা পুরোপুরি বন্ধ হয়ে যায় তো কিডনির সাথে কিভাবে এটা সম্পর্ক যে কিডনি যে প্রধান দুইটি রক্ত নালী আছে ডান দিকে এবং বাম দিকে নামে সেটা বেশ খানিকটা একটা বড় আর্টারি সেটা রক্ত নিয়ে যায় কিডনিতে বহন করে দেয় শরীরের মধ্যে কিডনি সর্ব সর্বোচ্চ পরিমাণে রক্ত দাবি জানিয়ে থাকে হৃদপিণ্ডের কাছে এবং সবচেয়ে বেশি রক্ত পেয়েও থাকে মগজের থেকেও বেশি রক্ত কিডনি পেয়ে থাকে কারণ এখানে রক্তটা ফিল্টার হয় সেই রেনাল আর্টারি মাধ্যমে রক্তটা হৃৎপিণ্ড থেকে কিডনির ভিতরে ঢুকে সেই আর্টারিটার ভিতরেও অজস্র সময় আপনার চেঞ্জ বা ন্যারো শুরু হয়ে যায় কোলেস্ট্রল কারণে যেই একই কারণে যেভাবে হৃদরোগে আক্রমণ হয় একই প্রক্রিয়াটা রেনাল আর্টারির ভিতরেও হয়ে থাকে এবং এটার অজস্র শাখা পোশাক ভিতরে থাকে সবগুলির ভিতরেই এই অ্যাথোরস্ক চেঞ্জগুলি দেখা যায় অনেক সময় আমরা অনেকটা ফোকাল জিনিস দেখতে পাই যে 90% একটা খুব খুব একটা জায়গায় 90% ব্লক হয়ে থাকে সেগুলি আবার স্টেন্টের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি যার ফলে কিডনির মধ্যে স্টেন্ট লাগানো হলে তখন আপনার রক্ত সরবরাহটা স্বাভাবিক হয়ে গেল তো অনেক ক্ষেত্রে ব্লাড प्रेशरে কিছু উন্নতি হয় তবে এই উন্নতিটা আসলে গ্যারান্টিড না তারপরেও কিডনিটা ভবিষ্যতে 5 বছর বা 10 বছর পরে যাতে পুরোপুরি নষ্ট না হয়ে যায় এই জন্য এটা রিকমেন্ডেশন করা হয় যে কারো কিডনির আর্টারি ভিতরে গিয়ে ঠিক করে আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তার মানে হচ্ছে যে মানে আমরা আসলে সাধারণ মানুষের মধ্যে যে ধারণাটা দেখি সেটা হচ্ছে যে কোলেস্টেরল জমছে শরীরে মানে রক্ত নালিতে জমছে সেটা হার্টেরই রক্তনালী হতে হবে অথবা কারো কারো হয়তো একটু ধারণা আছে যে মস্তিষ্কে রক্তনালীতে কোলেস্টেরল দিচ্ছে এর বেশি কিন্তু খুব বেশি ধারণা মানুষের নেই বা সাধারণ মানুষ মনে করেন যে কোলেস্টেরল আমরা কমাই যেটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে হার্টে রক্তনালীতে যেন কোলেস্টেরল কম জমে বা কম থাকে এটা হলো সাধারণের ধারণা যে কারণেই এত কিছু করা কিন্তু আপনার কথা মনে হচ্ছে যে না শরীরে যে কোনো রক্তনালীতে এবং বিশেষ করে আপনি যেটা বলছিলেন যে কিডনির মধ্য দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ রক্ত প্রতিদিন যাওয়া আসা করে যেটা মস্তিষ্কের চেয়েও বেশি এবং তাদের ডিমান্ড অনেক বেশি যেহেতু তারা রক্তটাকে পরিশোধিত করে তো সেক্ষেত্রে সেই রক্তনালী আপনি বলতে যাচ্ছেন যে সেখানে যদি কোলেস্ট্রল জমে সেটাও শুরু হয়ে যেতে পারে মানে সেটা শুরু হয় তো এই ধারণাটা আমার মনে হয় যে সাধারণের কাছে এই মেসেজটা আমি দিতে চাই যে আজকে এই বিষয়টা আমরা আমাদের হয়তো অনেকে জানা নাও থাকতে পারে যে একই ধরনের সমস্যা সেখানে হচ্ছে রাইট তো দর্শক আমরা শুনলাম যে কিডনির যে রক্তনালী আছে যেটা সেখানেও কিন্তু শুরু হয়ে যায় এবং তাতে কিন্তু অনেক রকম এই হার্টের মতো সমস্যায় হতে পারে সেখানে রক্ত সরবরাহ যদি না পায় তো কিডনি কি স্বাভাবিকভাবেই তার কাজ কর্মকাণ্ড ব্যাহত হবে অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলবো আমাদের সাথে একজন দর্শক আছেন হ্যালো দর্শক কি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো হ্যালো আমি আমি কামজুন খানম বলুন শুনতে পাচ্ছি আমি কামরুল খানম আমি আমার রেগুলার ডাক্তার কাছে গিয়েছিলাম চেক আপের জন্য সেদিন তারপর আমার শরীরে খুবই প্রচুর ব্যথা বুঝছেন এরপর ডাক্তারে বলল একটা আলট্রাসাউন্ড করার জন্য আলট্রাসাউন্ড করার পরে আমার একটা একটা পাথর পাইছে কিডনিতে বুঝছেন এখন আমি কি করতে পারি আমি কি করতে পারি এটা জানার জন্য শরীরে অনেক ব্যথা আমি এটা আপনাকে জি আপনার শরীরে ব্যথা এর এর বাইরে কি অন্য কোনো সমস্যা আছে ডায়াবেটিস বা হৃদরোগের সমস্যা আছে ডায়াবেটিস হার্টের কোনো সমস্যা নাই আচ্ছা আপনার বয়স কত এখন বলে যাবে একটু বয়সটা আমার 52 52 বা 52 আচ্ছা 52, Aachha, 52. অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান জি আপনার কিডনিতে যে পাথরটা পাওয়া গেছে সেটা আপনার পরবর্তীতে আসলে নেফ্রোলজিস্টের মাধ্যমেই আপনার চিকিৎসাটা ব্যবস্থা করতে হবে তবে ইদানিংকার যেই চিকিৎসাটা আগে অস্ত্রোপচারের মাধ্যমে অনেক বড় পাথর থাকলে সেটা বের করে ফেলা হতো এবং পাথরের কয়েকটা প্রকার ভেদ রয়েছে তো ইদানিং আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে এটাকে বলা হয় লিথোট্রিপসি আপনার কিছুটা অজ্ঞান করে নেওয়ার পর সে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পাথরটাকে ভেঙে ছোট ছোট পিস করে সেটা বের করে ফেলা যায় সেটা অনেক সময় পেশাবের মাধ্যমে বের হয় বা ক্যাথেটারের মাধ্যমে বের করে আনা যায় তো এইটা আজকালটা অনেক পপুলার একটা প্রসিডিওর যেটার মাধ্যমে এটা করা হয়ে থাকে তবে আরো কিছু ইনফরমেশন এখানে দরকার আছে যে আপনার কিডনিতে পাথর থাকার কারণে কি আপনার ইউরিনের পেশাবের যে চলাচলটা কিডনির ভিতর থেকে সেই চলাচলটা ব্যাহত হচ্ছে কিনা যদি এটাকে হাইড্রোনেফ্রোসিস বলা হয় এবং সেটা যদি ব্যাহত হয়ে থাকে তবে এই সমস্যাটা দ্রুত গতিতে সমাধান করা উচিত কিডনির যে রেগুলার যে টিস্যুটা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে তা আমার মনে হয় আপনার আরেকটা রিপিট আলট্রাসাউন্ড করে দেখা যেতে পারে যে এটা আপনার অল্প সময়ের মধ্যে কোনো প্রোগ্রেস করছে কিনা এবং ইতিমধ্যে আপনি হয়তো কিডনি ডাক্তারের সাথে ইউরোলজিস্টই বেটার অফ চয়েস যারা অনেক সময় মাধ্যমেও পাথরটাকে বের করে পারে যদি অনেক ধরনের পাথর হয়ে থাকে যেমন অক্সালের নামে একটা ম্যাটেরিয়ালের মাধ্যমে যদি হয় সেটা অনেক সময় নিজে নিজে বেরিয়ে যেতে পারে বা ক্যাথেটের মাধ্যমে বেড়ে যেতে পারে আর যদি এটা বড় ধরনের স্টোন হয়ে থাকে সেটা তো আপনাকে ভেঙে বের করতে হবে কিন্তু পাথর বের করে ফেলাটাই কিন্তু আসল চিকিৎসা না এটা হল যে আপনার পাথরের কারণে আপনার কিডনিটা একটা খুব নরম একটা অর্গান এটা ডান পাশের বাম পাশের আশেপাশের যে সমস্ত টিস্যু যাতে নষ্ট না হয়ে যায় সেটার জন্য আপনার এই হাইড্রোনেফ্রোসিস অর্থাৎ চলাচল প্রবাহ বাধাপ্রাস্ত বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা সেটা দেখার জন্য আপনার হয়তো কতগুলি সিরিয়াল আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সেটা ফলো করতে হবে জি অনেক ধন্যবাদ দর্শক নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে হয়তো পরবর্তীতে নেফ্রোলজিস্ট অথবা ইউরোলজিস্ট আরো বেশি ভালো অপশন হবে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন এবং তারাই হয়তো প্রয়োজনীয় ব্যবস্থাটা নেবেন এবং এ ব্যাপারে আপনি যদি আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান সাথে কথা বলেন তিনি হয়তো আপনাকে এই ব্যবস্থাটা করে দেবেন অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য চলে যাচ্ছে আলোচনায় ডাক্তার সিয়াম হাসান আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে ডায়াবেটিসের কথা তো আমরা তো জানি যে মূলত মানে ডায়াবেটিসের একটা একটা টার্মই আছে যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি তো ডায়াবেটিস তো সরাসরি কিডনির উপরে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে সেই সমস্যার জন্য কি হার্টও ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো ভাবে জি ডায়াবেটিসের মাধ্যমে যদি কিডনির অবনতি হয় অর্থাৎ আমরা এখন সংখ্যায় চলে গেলাম যে ক্রিয়েটিনিন 1.3 হলো সর্বোচ্চ ক্রিয়েটিনিন যেটাতে আপনার শরীরে ক্ষতিগ্রস্ত হবে না 1.4 হয়ে গেলে তখন আপনি আপনার শরীরের মগজের হৃদপিণ্ডের ইভেন পায়ের রক্ত চলাচল সবগুলির মধ্যেই আপনার এটা প্রভাব পড়বে অর্থাৎ শরীরের মধ্যে ময়লা জমে যাচ্ছে সেটারই একটা প্রমাণ হলো ক্রিয়াটিনিন বেড়ে যাওয়া তো এই জিনিসটা যাতে না বাড়ে সেই জন্য আপনার ডায়াবেটিস কে কঠোর নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে যখন আপনি দেখবেন যে কিডনি ক্রিয়াটিনিন লেভেল এক দশমিক সাত বা আট হয়ে গিয়েছে এটা মোটামুটি একটা জরুরি অবস্থা হিসেবে যারা ধরবেন তারাই কিন্তু ডায়ালিসিস থেকে দূরে থাকতে পারবেন বা ভবিষ্যতে কিডনি ট্রান্সপ্লান্ট করা বা দেশ বিদেশে গিয়ে ডোনার নিয়ে আসা এই ধরনের মানে কঠিন কাজের থেকে আপনারা দূরে থাকতে পারবেন তো কিভাবে ডায়াবেটিসের চিকিৎসার মাধ্যমে কিডনির চিকিৎসাটা করা যেতে পারে এটা মনে রাখার আগে আরেকটা জিনিস মনে রাখা উচিত যে সবচেয়ে কমন কারণ কিডনি নষ্ট হচ্ছে মানুষের যে সম্মিলিত ভাবে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার দুইটা যে মানুষের দেহে একসাথে আছে ডায়াবেটিস কন্ট্রোলে নাই ব্লাড প্রেশার কন্ট্রোলে নাই তাদেরই কিন্তু সবচেয়ে বেশি কিডনি ড্যামেজ হয়ে যায় এবং একটা বিস্ময়কর ঘটনা আমি দেখি যেটা যে আমি যখন রোগীদেরকে এই সমস্ত ব্যাপারে অনেকটা মানে বুদ্ধি পরামর্শ দেই তখন তাদের মধ্যে সেরকম মানে দুশ্চিন্তা আসে না সেটা একটা দুঃখজনক কিন্তু ডায়াবেটিস এর জন্য যদি আপনার ইনসুলিন ব্যবহার করতে হয় আহ টুলিসিটি বা লাইনের যিনি রোজেম্পিক এই জাতীয় জিনিস ব্যবহার করে আপনার যদি এ ওয়ান সি সাথে নামিয়ে আনতে পারেন তাহলে আপনি আপনার অংশটুকু করলেন আপনার কিডনিকে বাঁচাবার জন্য ডায়াবেটিক কন্ট্রোল করার জন্য যতটুকু করার অনেকে ইনসুলিন দেবে না বলে অনেক সময় প্রতিক্রিয়া করে বসেন যার ফলে আপনার কিডনি হারালো তখন কিন্তু যখন ডায়ালিসিসের প্রক্রিয়াটা শুরু হলো এটা কিন্তু বেশ একটা বেদনাদায়ক আপনার শরীরের ভিতরে বিভিন্ন রকমের টিউব লাগানো হয় সপ্তাহে আপনি পাঁচ ঘন্টা করে তিন দিন আপনি ডায়ালেসিস সেন্টারে যাবেন যাতায়াত করবেন ও নিজের অশান্তি এবং পরিবারের অন্যান্য সদস্য তাদের জন্য কিন্তু একটা অশান্তির কারণ হতে পারে সুতরাং আপনার কিয়াটি যখন এক দশমিক পাঁচ পার হয়ে গেল ওই সময় আপনাকে মনে রাখতে হবে যে ব্লাড প্রেসার ও একশো বিশের মধ্যে আপনার নামাতে হবে হিমোগ্লোবিন এ ওয়ান সি অর্থাৎ যেটা তিন মাসের গড় ডায়াবেটিসের হিসাব নিকাশ সাতের নিচে আপনাকে আনার জন্য প্রাণপান চেষ্টা করতে হবে ইদানিং যে সমস্ত ওষুধ মার্কেটে রয়েছে এখানে আমি বলতে পারবো শতকরা একশো ভাগ উপায় আছে আপনার ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের ভিতরে আনা তখন দেখা যাবে যে আপনার কিডনি কিন্তু খারাপ হচ্ছে না রয়ে যাচ্ছে ও বছর গেছে এইভাবে খারাপ হচ্ছে যারা এর সাথে অন্যান্য জিনিসও করেন যেমন ধরেন তাদের ওজন বেড়ে গেল ডায়াবেটিস এর কন্ট্রোলে আছে ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে কিন্তু তারা হয়তো খেয়াল করলো না তাদের ওজন বেড়ে গেল অথবা তাদের অ্যাপ ব্যাপনিয়া হলো আহ এবং কোলেস্টেরল কন্ট্রোলের মধ্যে নাই ট্রাইগ্লিসারাইড কন্ট্রোলের ভিতরে নাই এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা আবার ক্ষতিগ্রস্ত হতে পারে অনেকের কিন্তু অভ্যাস আছে যে আইবুপ্রোফেন নামে একটা ট্যাবলেট যেটা আপনার কোমর ব্যথা পা ব্যথা মেলা খায় মানে আপ্রোসিন এই লাইনের যারা এই সমস্ত ওষুধ তারা কিন্তু মরি মুরকির মতো গিয়ে খেতে থাকে অনেকে দিনে চারটা পাঁচটা সামান্য মাথা ব্যথা হলো আমার মতে এবং আমার উপদেশ হলো যে টাইলেনল বা অ্যাসিটামিনোফেন যেটা আছে সেটা আপনার কিডনির জন্য মোটামুটি সম্পূর্ণ নিরাপদই বলা যেতে পারে এবং আইবি সব সবচেয়ে বেশি ক্ষতিকারী আইবি এবং ন্যাপ্রক্সিন এই দুইটা ওষুধ সবচেয়ে বেশি ক্ষতিকারী ক্ষতিকর হিসাবে আমি বলবো এবং আপনার একটা খাওয়ার ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করবেন এছাড়া কিছু ওষুধ ইদানিং আবিষ্কার হয়েছে যেটা মাধ্যমে আপনার ডায়াবেটিস এর কারণে কিডনির যে জ্যামে সেটা পরোক্ষভাবে আপনার হৃদরোগ এবং স্ট্রোকের কারণ হিসাবেই ধরা দিবে সেই ওষুধগুলির ব্যবহার সম্বন্ধেও আমরা কিছুটা জানাতে পারি মানে এটা আপনার ব্যবহার হচ্ছে না আমাদের যারা ডাক্তার আছেন তারা অনেক সময় দিচ্ছেন না হয়তো ইন্স্যুরেন্স কভার হচ্ছে না একটা সুখবর যে বাংলাদেশে এই একই ওষুধ অনেক কম দামে পাওয়া যায় যেমন কেরেন্ডিয়া বা ফাইন রেনন নামে একটা ওষুধ আছে বাংলাদেশে পঁচিশ ডলার মাসের খরচ আছে কিন্তু আমেরিকাতে ছয়শ ডলারের মাসের খরচ আছে এটার ব্যাপারে এবং অধিকাংশ ক্ষেত্রে ইন্স্যুরেন্স এটার সম্বন্ধে এটাতে বাধা দেয় তো সেই ক্ষেত্রে অনেকে আমি অনেকে বলে থাকি যে হয়তো আপনি বাংলাদেশ থেকে আনতে পারেন যদি ভালো কিছু পেলেন না অন্তত এটা খেলেন তা এছাড়াও আরো কিছু ওষুধ আছে যেগুলির নাম হলো জার্ডিয়েন্স নামে ওষুধ এগুলি কিন্তু কিডনি কে সাংঘাতিক ভাবে রক্ষা করে এগুলি আমি প্রায় দেখি আমার শতকরা পঞ্চাশ থেকে সত্তর ভাগ রুগী দেখি তারা এই ওষুধের ভিতরে নেয় অথচ তাদের কিয়ন খারাপ হয়ে যাচ্ছে এবং ফাইন যেটার কথা বললাম সেটা নাই ব্যবহার হচ্ছে না এবং কিডনি খারাপ হয়ে যাচ্ছে তা আরেকটা জিনিস যেটা ওজেম্পিক যেটা সাপ্তাহিক ইনজেকশন বা ট্রুলিসিটি এটার মাধ্যমে ইদানিং দেখা গিয়েছে যে শতকরা তিরিশ ভাগ কম কিডনি ড্যামেজ হচ্ছে সপ্তাহে একটা করে ইনজেকশন দিচ্ছেন ডায়াবেটিসের এর জন্য ঘটনা দেখা যাচ্ছে যে কিডনি ড্যামেজ শতকরা তিরিশ ভাগ কমে যাচ্ছে ইদানিং আরেকটা জিনিস বেরো হয়েছে যে ডিমেনশিয়া বা আলজাইমার ডিজিজ সেখানেও যারা ওজেম্পিক ব্যবহার করছেন তাদেরকে 30 থেকে 50% পর্যন্ত তাদের ডিমেনশিয়ার প্রগ্রেসটা কমে আসছে তাই এগুলি অনেক সুখবর রয়ে গিয়েছে আমাদের হাতের দানে পাশে মানে বাইরে সবকিছু সেকিডিকে এবাউট করতে আমাদের সচেতনতা প্রয়োজন রয়েছে সেটাই সেটাই মানে তার মানে আপনি যেটা বললেন যে অনেকগুলো ওষুধের কথা বললেন বিভিন্ন ক্ষেত্রে এগুলি ব্যবহৃত হয় যেগুলো কিডনির ক্ষতি করে কিন্তু তার বিপরীতে এখন অনেক ওষুধ পাওয়া যাচ্ছে যা কিডনিকে রক্ষা করতে সাহায্য করে কাজেই এই বিষয়গুলোর সচেতনতার হবে আপনি যেটা বলছিলেন খুবই সুন্দর একটা কথা আমাদের কমিউনিটির লোকজন যেহেতু বাংলাদেশে মানে প্রায়শই করেন তারা চাইলে এখানে যদি সেই ওষুধগুলো ইন্স্যুরেন্স আহ কাভার নাও করে তারা তাহলে সেগুলো দেশ থেকে সংগ্রহ করে আনে এনে সেগুলো গ্রহণ করতে পারেন অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান দর্শক একটা বিরতিতে যেতে হবে বিরতির পর আবার ফিরে আসবে অনুষ্ঠানে আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে আপনারা দেখছেন টিভি ওয়েলনেস সাথে আছি ডাক্তার সজল আশফাক আমাদের আজকের অতিথি মানসানায় হাসপাতালের ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সি হাসান এবং আবারও বলে রাখি ডক্টর সি হাসান পাশাপাশি ডায়াবেটোলজিস্ট এবং ইন্টারনিস্ট ডাক্তার সি হাসান আমরা কথা বলছিলাম আজকে যে বিষয় যে কিডনি রোগের সাথে হার্টের রোগের সম্পর্ক এবং কিভাবে এই সম্পর্কটা তৈরি হচ্ছে কিভাবে বিশেষ করে কিডনি রোগগুলো বা কিডনি রোগের সাথে সংশ্লিষ্ট রোগগুলো হাটের ক্ষতি করছে সে বিষয়টা আমরা অনেকটা আলোচনা করে ফেলেছি এবার যদি একটা খুবই সাধারণ এবং কমন বিষয় যেটা হচ্ছে যে আমরা সবকিছুর সাথে খাবার দাবারকে একটু যুক্ত করি কারণ খাবার দাবারের তো একটা বড় ভূমিকা আছে বিশেষ করে কিডনি রোগের ক্ষেত্রে তো আরো বেশি এবং হাটে রোগের ক্ষেত্রে আমরা অত বেশি বিষয়টা আমরা জানি কম বেশি যারা সচেতন আমাদেরকে একটু বলবেন কি যে কি ধরনের খাবার দাবার এক্ষেত্রে মানে বর্জনীয় বা কম খাওয়া উচিত কিডনি রোগের বা কিডনি রোগের ঝুঁকি কমানোর জন্য সাথে সে থেকে যেন হার্টের সমস্যা না হয় সেজন্য দুইটা জিনিস একটা হলো ইলেকট্রোলাইট সাইডে আপনার পটাশিয়াম লেভেলটা বেশখানিটা বেড়ে যায় কিডনি যাদের রোগ আছে পটাশিয়ামের একটা নর্মাল লেভেল আছে সর্বোচ্চ হল পাঁচ দশমিক শূন্য কিন্তু কেউ কেউ পাঁচ দশমিক দুই কেউ নর্মাল হিসেবে ধরে রাখেন কিন্তু যখন আপনার পাঁচের কাছাকাছি আসে বা চার দশমিক আটে চলে আসে পটাশিয়াম লেভেল এবং ক্রিয়াটিরিন যদি আপনার বেশি থাকে সাথে তো সেই ক্ষেত্রে আপনার ফলমূল যেমন কলা বা আঙ্গুর বা এই জাতীয় জিনিসের মধ্যে কিন্তু অনেক বেশি পটাশিয়াম থাকে যার ফলে পটাশিয়াম লেভেলটা অনেক বেশি বেড়ে যেতে পারে রক্তের ভিতরে এবং সেই ক্ষেত্রে যারা হৃদরোগী থাকেন অল্প স্বল্প ব্লক আছে বা একটা দুটো স্টেন্ট আছে তাদের কিন্তু আকস্মিকভাবে হৃদ বা হার্টের উল্টা পিঠের মাধ্যমে যে মৃত্যুর সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় আপনার সেটাকে সাডেন ডেথ হিসেবে ধরি এবং যদিও সাডেন ডেথ সাধারণত হার্ট অ্যাটাকের মাধ্যমে হয় কিন্তু হার্ট অ্যাটাকের বাইরেও কিন্তু মানুষের পটাশিয়াম খারাপ হওয়ার কারণে বেশি হওয়ার কারণে সেটা হতে পারে তো এই ক্ষেত্রে আপনার অন্তত বছরে তিন চারবার আপনার পটাশিয়াম লেভেলটা মাপা এবং কিছুটা সচেতন মনে রাখা যে সুস্থ শরীরের জন্য আমরা দুই একটা বিদগুণের শব্দ আমরা মনে রাখলাম পটাশিয়াম বা মনে রাখলাম তো সেটা হলো আপনার এক নম্বর কথা যে আপনার যাতে ইলেকট্রোলাইট না বেড়ে যায় হঠাৎ করে পটাশিয়াম লেভেল যাতে না বেড়ে যায় দুই নম্বর হলো প্রোটিনের পরিমাণটা সামান্য কমাতে হবে তা এটা ওয়ান গ্রাম পার কিলোগ্রাম বডি ওয়েট আপনার তারপরে ষাট কেজি যদি ওজন হয় তাহলে ষাট গ্রাম প্রোটিন এই লিমিটেশনটা আছে ইদানিং এই লিমিটেশনটার উপর অতটা চাপাচাপি করা হয় না আগে এক সময় যখন ছিল কিডনি চিকিৎসা অতটা ভালো ছিল না তখন বলা হতো যে না আপনি ষাট এক গ্রাম পার কিলোগ্রামের মতো করে আপনি ব্যবহার করবেন প্রোটিনের পরিমাণ কিন্তু এখন সেটাকে আপনার কিছুটা ফ্লেক্সিবিলিটি শো করা হয় আর এই ছাড়া আপনার অতিরিক্ত পরিমাণে খেলেও কিন্তু আপনার কিডনি নষ্ট হতে পারে এক্ষেত্রে ওবেসিটির যে কন্ট্রিবিউশন আছে কিডনি খারাপ করে দেওয়ার সেটা মোটামুটি আমাদের কোন রকমের জানা জানি নাই ব্যাপারে যে অবেসিটি যদি হয় বা ইনঅ্যাক্টিভিটি আপনার যদি কেউ যদি সারাদিন বসে থাকে চেয়ার টেবিলে বসে টেলিভিশন দেখছেন কথা বলছেন ফোনে তাদের কিন্তু আপনার কিডনির ড্যামেজ অনেক বেশি পরিমাণে হয় অন্যান্য মানুষের তুলনায় অনেক সময় মানুষ অবাক হয়ে যায় যে না আমার কিছু করলাম না সব ব্লাড ঠিক আছে সো ল্যাক অফ এক্সারসাইজ আরেকটা হলো ল্যাক অফ স্লিপ এবং আপনার অনেক সময় ধরে এক একটা স্ক্রিন টাইম বেশি যদি থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু কিডনির অবনতিটা অনেক বেশি দ্রুত গতিতে এগিয়ে যাবে কিডনির একটা নর্মাল পারফরমেন্স লেভেল আছে যে নর্মালটা যখন একটু খারাপ হয়ে যায় সময়ের পরিক্রম এসে খারাপ পাওয়াটা কিন্তু বাড়তে থাকে এটা কখনোই অটোমেটিক্যালি নিজে নিজে ঠিক হয়ে যায় বলে এরকম কোনো কনসেপ্টই নাই ঠিক হয়ে যাওয়াটা আপনার প্রচেষ্টার উপরে নির্ভরশীল ওষুধের মধ্যে ওষুধ খাওয়াটা একটা বিরাট অংশ রয়েছে বিশেষ করে কে জোর দেওয়া হচ্ছে যে ফার্সিগা নামে যে ওষুধটা আছে যেটা আরেকটা নাম হলো তারা আপনার ডায়াবেটিস থাকুক অথবা না থাকুক সেটা ব্যবহার করার জন্য এক নম্বর রিকমেন্ডেশন এদেশে যে রিকমেন্ডেশন থাকে টপ রিকমেন্ডেশনের ভিতরে এটা ইদানিং দেওয়া হয়েছে যে কোনো ধরনের কিডনি সমস্যা থাকলে আপনার এই দুইটা আপনি যদি আপনি না খান তাহলে আপনি এটা আপনার জন্য অনেক বড় একটা লস সেই সেই ধরনের ইনফরমেশন হয়তো আমাদের চিকিৎসকদের ভিতরে অতটা ছড়িয়ে যা পড়ে নাই হয়তো এই সময়ের মধ্যে হয়তো সামনে উন্নত হবে আর এছাড়া নতুন যে আমি দুই তিনটা ওষুধের কথা বললাম সেগুলি ব্যবহারের ব্যাপারে হয়তো রুগীরা তাতে ডাক্তারের সাথে ডিসকাশন করতে পারে বা আপনার কিছুটা ইনফরমেশন আজকে হয়তো অনেকে জানলেন তারা আপনারা এই ধরনের কথা ডাক্তারের সাথে বলে আরেকটা হলো মনিটরিং করা যে আমাদের ক্রিয়াটিরিন খারাপ ছিল গত বছর এই বছর কোনো খোঁজ খবর নয় সেই জিনিসটা কিন্তু অনেক মানে ক্ষতিকর নিজের জন্য কারণ যাদের ক্রিয়াটির এক দশমিক আট আর যাদের ক্রিয়াটির তিন দশমিক আট অনুভব করবে না আপনার রক্ত পরীক্ষার মাধ্যমেই আপনি এটা জানতে পারবেন যে আপনার কত পার্সেন্ট কাজ করছে যাদের কেয়াটিন দুই তাদের হয়তো কিডনি শতকরা পঁয়তাল্লিশ ভাগ কাজ করছে যাদের কিয়াটিন তিন দশমিক আট তাদের কিডনি হয়তো শতকরা বাইশ পার্সেন্ট কাজ করছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানুষ এটা অনুভব করে না এটা যখন কমে তে আসে তখন একদিন সকালবেলা উঠে দেখা গেল যে হাত পা মানুষের অনেকটা ফুলে গিয়েছে দম পাওয়া যাচ্ছে না ফুসফুসের মধ্যে পানি জমে গেছে তখন মানুষ দরাদরি করে রক্ত পরীক্ষা করে এবং দেখে যে ডায়ালাইসিস এর জন্য ইমিডিয়েটলি ডায়ালাইসিস শুরু করতে হবে এটা এক ধরনের বড় ধরনের অবহেলা বলা যেতে পারে এটা মানুষের নিজস্ব একটা সিদ্ধান্ত যে সে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে সুস্থ রাখবে কি রাখতে পার রাখবে না বা রাখতে চায় না সেটা আপনার ওইভাবেই দেখতে হবে তবে প্রবাসে আমি এটাই বলি যে আপনারা যখন আসবেন বাংলাদেশ থেকে তখন অন্যান্য মানুষের প্রতি নির্ভরশীল হওয়াটা এই দেশে কিন্তু অতটা মানে সহজ না কারণ সবাই জব করে এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এবং ইন্স্যুরেন্সের অ্যাডভান্টেজ এগুলির চিকিৎসা অনেক হচ্ছে সেই ধন্যবাদ অনেক ধন্যবাদ তার মানে হচ্ছে যে আহ খাবার দাবারের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে এবং প্রত্যেকটা বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক ধন্যবাদ সিমহাসন এর মধ্যে আমি বলতে চাই যে কিডনির যে সমস্যাগুলো হয় অনেক রকম রোগ আছে সেগুলো কিভাবে মানে যদি মানে বিস্তারিত বলেন যে সেই রোগগুলোর সাথে কিভাবে হার্টের সম্পর্কটা জড়িয়ে যায় বা হার্টের রোগটা জড়িয়ে যায় হার্টের মধ্যে যদি আপনার এক্সিস্টিং রোগ থাকে যে আপনার একটা স্ট্যান্ড আছে বা ব্লক আছে এবং এই সময় কিডনি ভালো ছিল কিন্তু মাসো করে পরে কিডনি অনেক খারাপ তখন যেই ব্লকটা হার্টের ভিতরে আছে সেটা কিন্তু দ্রুত গতিতে অনেক খারাপের দিকে চলে যায় এবং অন্যান্য ভিতরেও আপনার ইনভলভমেন্ট হয়ে যায় তো এই ট্রিগারটা আপনার কিডনির মাধ্যমেই কিন্তু হয়ে আসতেছে তো সেক্ষেত্রে আপনার কিডনি চিকিৎসাটা যদি ভালো মতো করা যায় তাহলে কিন্তু হৃদরোগের যে মানে বেড়ে যাওয়াটা সেটা কমে কমিয়ে ফেলা যেতে পারে এবং সেক্ষেত্রে আপনার অনেক সময় ডায়ালাইসিসের যদি প্রয়োজন হয়ে পড়ে মানুষ কিন্তু খুব কষ্ট করে ডায়ালাইসিস করে না মানে শ্বাসকষ্টে আছে ঘরে বসে আছে অনেকটা দরকার চলে না কিন্তু একটা বড় ধরনের চিকিৎসা এটা মাথার ভিতরে রাখতে হবে যে ডায়ালাইসিস করলে মানুষের আপনার হৃদরোগের জন্য একটা সুবিধা আছে বা পরবর্তীতে আপনি একটা ডোনার পাওয়ার জন্য সময় পেয়ে গেলেন বা চিকিৎসাটার কোয়ালিটিটা অনেক বেটার হয়ে গেল আর নইলে আপনার আকস্মিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে আর এইছাড়া আপনার ওষুধের ব্যবহার এবং ওষুধের মনিটরিং করা যে আপনার কিডনিটা আপনার ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেই জিনিসটা আপনার মনিটর করা সেটা নিজ দায়িত্বে করা উচিত এই দেশে এসে আর অন্যান্য যে সমস্ত রোগ বলা যেতে পারে যে আপনার যদি থাইরয়েড ডাউন থাকে অন্যান্য এন্ডোক্রাইন অর্গান যদি খারাপ থাকে সেগুলিকেও আপনার অনেক সময় চিকিৎসা করার মাধ্যমে অথবা ভিটামিন ডি এর ঘাটতি থাকে ভিটামিন ডি এর ঘাটতি কিন্তু আমাদের শতকরা ষাট মানুষেরই আছে নর্মাল হলো তেত্রিশ থেকে একশো আমরা প্রায় পাই নয় থেকে দশ এর কারণ হলো সূর্য সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু সেটার উপর নির্ভর করা যাবে না এদেশে আপনাকে সাপ্লিমেন্টই খেতে হবে পঞ্চাশ হাজার পাওয়ারের নিচে সাপ্লিমেন্ট দিয়ে আপনি কিন্তু কাজও করতে পারবেন অনেকেই অনেকে দুই হাজার পাওয়ারের ভিটামিন ডি ডেইলি খাচ্ছেন এবং কাজ হচ্ছে এবং ভিটামিন ডি যদি আপনি ঠিক মতো লেভেল তেত্রিশে না আনতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে আসবে না তখন ইনসুলিন দিয়ে আপনাকে কন্ট্রোল করতে হবে আপনি যদি এর মধ্যে আবার ভিটামিন ডি ডি দিয়ে পঞ্চাশ হাজার পাওয়ার সপ্তাহে একটা করে দিয়ে আপনি যদি কমিয়ে ফেলেন ভিটামিন ডি লেভেলটা আপনি বাড়িয়ে দেন তাহলে দেখা গেল যে আপনি ইনসুলিনের পরিমাণ কমে যায় এই জিনিসটা হয়তো মানুষের মধ্যে এই ইনফরমেশনটা অতটা کلیয়ারলি নাই কারণ ইনফরমেশন ভিতরে। তবে ওই ক্ষেত্রে আমরা কিছুটা মানে প্রতিকগ্রস্ত হচ্ছে আর কি। জি অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে ভিটামিন ডিটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আসলে আপনি যেভাবে বললেন যে অনেকেই একটু মানে কম ডোজে ওষুধটা নিচ্ছেন কিন্তু তাকে তাতে দেখা যাবে যে কাজ হচ্ছে না আসলে প্রপার ডোজে ওষুধটা নিতে হবে। আপনি যেটা বলছিলেন যে প্রত্যেক এই হ্যাঁ এবং নর্মাল লেভেলটা অ্যাচিভ করতে হবে হ্যাঁ তো সেক্ষেত্রে আসলে মানে এটা একটা বড় বিষয় আমরা অনেক সময় এই বিষয়টা খুব একটা লক্ষ্য করি না আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি বাংলাদেশে এই ভাইটামিন ডি এর বিষয়টা আরো বেশি অবহেলিত এখানকার এই এই দেশে মানে উত্তর আমেরিকাতে হয়তো এটা নিয়ে বেশি সব ইভেন প্রাইমেরিকার ফিজিশিয়ানরা তারা চেক করে দেখেন যে ভাইটামিন ডি এর লেভেলটা ঠিক আছে কিনা এবং সেই অনুযায়ী তার ব্যবস্থা নেন তো আমার মনে হয় যে সবারই এই বিষয়টা জানা উচিত এবং নিজে আগ্রহ ভরেই এই ডি টা গ্রহণ করা উচিত যাতে তার শরীরে ভিটামিন ডি এর পরিমাণটা স্বাভাবিক থাকে তাহলে অনেক রোগ প্রতিরোধ হবে অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান আমি যদি এবার একটু আমাদের হাতে খুব বেশি সময় নেই আমি যদি একটু আবার শুরু থেকে আসি যে আসলে স্বাভাবিকভাবেই কিডনি সমস্যার কারণে হার্ট ক্ষতিগ্রস্ত হতে পারে তো এক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি আছে যারা সুস্থ আছেন তাদের কি করণীয় বা যাদের অল্প একটু কিডনির সমস্যা আছে তাদের কি করণীয় আপনি যেভাবে সাজিয়ে বলছিলেন আমি যদি সেভাবে আসি সেক্ষেত্রে যাদের বয়স বেড়ে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে কিডনি এবং হার্টের সুরক্ষার জন্য আসলে কি করা উচিত আমরা জানি বিষয়গুলো তারপরে যদি এই ক্ষেত্রে স্পেসিফিক্যালি কি করা যায় যাদের কিডনি সুস্থ রয়েছে কিডনির মধ্যে কোনো দোষ নাই তাদের জন্য বলা যেতে পারে আপনার নিয়মিত ব্যায়াম করা এবং ওজন আপনার লিমিটেশনের মধ্যে ওষুধ খাওয়ার প্রয়োজন এবং যা যা যে সমস্ত ওষুধ খাওয়া সেটা খাওয়া এবং অনেক সময় আপনার যদি আহ পেশাবের মধ্যে অনেক সময় অনেকের রক্ত বেরোয় সেই ক্ষেত্রে কিন্তু গুরুত্ব সহকারে সেটাকে দেখা অনেক সময় যে স্টোনের কথা বলা হলো শুধুমাত্র পেশাবে সামান্য পরিমাণে রক্তের মাধ্যমে দেখা যেতে পারে যে পেটের সারোগ্রাম করে যে আপনি অনেক বড় বড় স্টোন সেখানে বসে আছে অধিকাংশ ক্ষেত্রে স্টোন সহজে বোঝা যায় না হয় খুব বেশি প্রচন্ড ব্যথা হয় অথবা পেশাবের মাধ্যমে আপনার রক্ত বেরিয়ে যায় আর এছাড়া আপনার স্লিপ যেটা বললাম যে ল্যাক অফ স্লিপ অথবা ওবেসিটি এগুলি আমাদের কিডনি খারাপ করে কোলেস্ট্রল লেভেল খারাপ করে আর যারা প্রতিষ্ঠিত কিডনি রোগী তাদের তো আপনার আমি বলবো সবচেয়ে মনিটরিং করা যে আমার ওষুধ কি বাড়ছে না কমছে এবং একটা লিস্ট আছে চারটে মাত্র ওষুধ আছে আপনার কিডনি রক্ষা করার জন্য এই আপনি ঠিকমতো খাচ্ছেন কিনা সেটা আপনার প্রাইমারি কেয়ার ডাক্তারের সাথে যোগাযোগ করে সেটা আহ শিওর হয়ে নেওয়া যে আপনার আপনি উপযুক্ত পরিমাণে সেই ওষুধগুলি খাচ্ছেন কিনা

তারপর আমরা একদম অনুষ্ঠান শেষ করবো এখন আপনি যদি খুব ছোট করে বলেন যে ঘুমের বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটা আমরা ঠিক গুরুত্ব দিতে চাই না যে ঘুমের সাথে কিডনি রোগ বা হার্টের সমস্যার কি এতটা সম্পর্ক দুই দুই ধরনের ঘুমের সমস্যা একটা হলো ইনসম নিয়ে যাদের রাতে বেলা ঠিকমতো ঘুম হয় না তারা তাদের শরীরের মধ্যে এমার্জেন্সি হরমোনটা অনেক বেশি কাজ করে যেটা ওই কিডনির হরমোন সিস্টেমের সাথে একটা সিমিলারিটি রয়ে গিয়েছে অ্যাড্রেনালিন রাস এবং ব্রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেমের মতোই সিমিলার তারা ওইভাবে কিডনিকে ক্ষতিগ্রস্ত করে থাকে আর দুই নম্বর হলো যাদের স্লিপ অ্যাপ নিয়ে আছে কোনো কারণে যদি শরীরের ওজন অনেক বেশি হয় তখন স্লিপ অ্যাপ হয় কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ওজন খুব একটা বেশি না কিন্তু তারপরেও তাদের স্লিপ অ্যাপ নেওয়া হচ্ছে নাক ডাকছে এবং সেই ক্ষেত্রে স্লিপ স্টাডি করে সেই ক্ষেত্রে আপনার স্লিপ অ্যাপ আছে কি নাই সেটা বের করতে হবে দেখা যাচ্ছে যে যাদের ঘুমের কমতি আছে অথবা স্লিপ আছে দুই ধরনের মানুষই কিন্তু কিডনি অকারণে ক্রিয়াটিনিন দুই হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে তো সেটা এখন ভিতরে আপনার এমার্জেন্সি হরমোন সিস্টেম কাজ করার কারণে হচ্ছে না কিডনি নিজস্ব এমার্জেন্সি যেটা সিস্টেম আছে রেনিন অ্যানজিওটেনসিন সেটার মাধ্যমে হচ্ছে সেটা ঠিক ক্লিয়ার না পুরো ব্যাপারটা তো এই ক্ষেত্রে আপনার যেটা রোগী হিসাবে দায়িত্ব সেটা হলো আপনার ছয় থেকে সাত ঘন্টা যে ঘুমাবার সেটা ঘুমানো আর যদি স্লিপ অ্যাপনিয়া থাকে তো মেশিন ব্যবহার করার মাধ্যমে স্লিপ অ্যাপনিয়া চিকিৎসা করা মেশিনের বাইরে কোনো স্লিপ অ্যাপনিয়া চিকিৎসা নাই আসলে ওয়েট রিডাকশন করলে অনেকটা বেটার হয়ে যায় কিন্তু যার সবার তো ওজন বেশি থাকে না যাদের নর্মাল ওয়েটে স্লিপ অ্যাপনিয়া হয় তাদেরকে আপনাকে মেশিন ব্যবহার করতে হয় জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান আমরা আসলে আজকে চেষ্টা করলাম যে কিডনি রোগের সাথে হার্টের রোগের কি সম্পর্ক এবং একই সাথে যেটা বুঝলাম আমরা যে আসলে এই কিডনি রোগের ক্ষেত্রে অনেক কিছুই করার আছে যে কারণে আমরা আলোচনা আমার মনে হয় যে একটা জিনিস অনেক বেশি আলোচনা আলোচিত হয়েছে সেটা হচ্ছে যে কিডনি রোগ প্রতিরোধের বিষয়টা এবং একই সাথে আপনি কিছু ওষুধপত্রের নাম এখানে বলেছেন ওষুধপত্রের ব্যবহার সম্পর্কে বলেছেন যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনি শেষভাবে সেটা উল্লেখ করলেন যে এগুলোর মাধ্যমে কিন্তু এই কিডনিকে ভালো রাখার উপায় এখন আমাদের হাতে আছে কাজে এ ব্যাপারে রুগীকেও যেমন সচেতন হতে হবে একই সাথে যারা চিকিৎসকের কাছে যান তাদের চিকিৎসককেও বিষয়টা তারা মনে করিয়ে দিতে পারেন যে এই ওষুধগুলো ব্যবহার করা যায় কিনা তো আপনি সব আমাদের অনুষ্ঠানে যে যে বিষয়টা বলেন যে রুগীকেও আসলে সচেতন হতে হবে আমরা অনুষ্ঠানের মাধ্যমে সেটাই চাই যে একজন রুগী যদি সচেতন হয় এবং আজকের অনুষ্ঠান যারা পরে দেখবেন বা এখন যারা দেখছেন তা আপনার যদি দেখেন যে ডাক্তার সিএম হাসান যে ওষুধগুলোর কথা বলেছেন বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করার সেগুলো যদি আপনার চিকিৎসকের সঙ্গে আপনি আলোচনা করেন যে এইগুলা তার জন্য প্রযোজ্য কিনা বা কিভাবে সংগ্রহ করতে পারেন তাহলে আমার মনে হয় যে আসলে এই যে ওষুধের যে সুবিধাটা সেটা তারা পেতে পারেন তো ডাক্তার সিএম হাসান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা জানি যে আপনি অনেক ব্যস্ত থাকেন তারপরও আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন এবং আশা করি ভবিষ্যতে আমরা আপনাকে পাবো আপনি ভালো থাকবেন অবশ্যই ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা চেল চেষ্টা করেছি কিডনি রোগের সাথে হার্টের রোগের কি সম্পর্কে সেটা আলোচনা করতে আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু ইউটিউবে অবস্থায় থাকবে থাকবে ফেসবুকে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন এবং আপনারা যদি সেখানে কোনো মন্তব্য করেন নিশ্চয়ই আমরা চেষ্টা করবো আপনার সেই মন্তব্যের উত্তর দিতে এবং আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা আপনারা দিতে পারেন সেই অনুযায়ী আমরা আমাদের অনুষ্ঠান সাজাতে চেষ্টা করব। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স লগ ইন করুন ডব্লিউ ডবলিউ ডাবিউ ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর